সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুইটবার চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে অত্যন্ত আকর্ষণীয় দুইটি ওষুধের কার্যকর ক্ষমতা সম্পর্কে জানাবো, যেটা আপনার পাখি যদি ডিম বাচ্চা না করে সেই ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহার করলে আশা করি ভালো একটি রেজাল্ট পাবে। ভিডিওটি শুরু করা যাক। চলুন, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পাখি পালন বিষয়ক সকল ভিডিওর আপডেট সবার আগে আপনার নোটিফিকেশনে চলে যায়। এবং হ্যাঁ, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের মাঝে যে টেকনিকটা শেয়ার করব, এটা আসলে যারা দীর্ঘদিন ধরে পাখি পালতেছেন, আপনার পাখির জোড়া মেল ফিমেল সবকিছুই ঠিক আছে কিন্তু আপনার পাখি ব্রিডিং মোডে আসতেছে না, ডিম বাচ্চা করার কোনো লক্ষণই দেখতেছেন না, তাদের জন্য এই ওষুধ দুটো, এই টেকনিক দুটো খুব কার্যকর হবে ইনশাল্লাহ। আমি প্রথম যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো ই-সেল। ই-সেল এমন একটি মেডিসিন যেটা প্রত্যেকটা বড় বড় ব্রিডাররাই ব্যবহার করে থাকেন, কারণ ই-সেল পাখির শরীরের প্রয়োজনীয় ভিটামিনের অভাবটি পূরণ করে। ই-সেল মেডিসিনটা ব্যবহার করলে আপনার পাখির পালক গজাতে সহযোগিতা করবে, পাখির ডিম পাড়ার ক্ষমতাটা বৃদ্ধি পাবে, পাখির ডিমের উর্বরতা ক্ষমতাটা বৃদ্ধি পাবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, এই মেডিসিনটি ইউজ করলে পাখি খুব দ্রুতই ব্রিডিং মোডে চলে আসে, কারণ এই ওষুধটি পাখির শরীরে প্রচুর পরিমাণ ভিটামিন জেনারেট করে। পাখিকে ব্রিডিং মোডে আনতে হলে পাখির শরীরে যদি কোনো ভিটামিনের ঘাটতি থাকে তাহলে কিন্তু পাখি কখনোই ব্রিডিং মোডে আসে না। সেই কারণে এই ওষুধটি ব্যবহার করলে খুব দ্রুতই পাখি ভিটামিন অভাবটি রিকভার করে এবং দ্রুতই ব্রিডিং মোডে চলে আসে। এখন আসেন জেনে নিই এই ওষুধটি কিভাবে ব্যবহার করবেন। এই মেডিসিনটা ইউজ করতে হলে আপনাকে প্রথমে 1 লিটার পানি নিতে হবে। 1 লিটার পানিতে 1 মিলিগ্রাম ওষুধ খুব ভালোভাবে মিশিয়ে আপনি পাখির খাঁচায় প্রোভাইড করবেন, এবং এই পানিটা সকাল থেকে বেলা 12টা-1টা পর্যন্ত রেখে পরবর্তীতে আপনি আবার নর্মাল পানি দিবেন। এইভাবে 6 থেকে 7 দিন আপনার পাখিকে এই কোর্সটি করাতে পারে। আপনাদের যাদের পাখির বয়স 8 থেকে 10 মাস হয়ে গেছে, ডিম দিচ্ছে না, এই কোর্সটি করিয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো একটি রেজাল্ট পাওয়া যাবে। পরবর্তীতে আপনাদের সাথে যে মেডিসিনটা শেয়ার করব সেটা আগেরটার থেকেও অনেক বেশি কার্যকর এবং স্বল্প মূল্যের। আমরা যারা বাজরিকা পাখি পালনের সাথে জড়িত আছি বেশিরভাগই কিন্তু আমরা স্টুডেন্ট অথবা বেকার, এই কারণে ই-সেল কেনার জন্য অনেকেরই সামর্থ্য নাও থাকতে পারে। ই-সেলের দাম 120 টাকা থেকে 130 টাকা, এক জোড়া পাখির জন্য অনেকেই চাইবে না 120-130 টাকা খরচ করতে। সেই জন্য আপনি চাইলে ই ক্যাপ ব্যবহার করতে পারেন। ই ক্যাপ পাখির শরীরের ভিটামিন ই এর ঘাটতি পূরণ করে, এবং ভিটামিন ই এর কারণেই কিন্তু পাখি ব্রিডিং মোডে আসে না। আপনার পাখির শরীরে যদি ভিটামিন ই এর অভাব থাকে তাহলে কিন্তু আপনার পাখি কখনোই ব্রিডিং মোডে আসবে না। এখন আসেন জেনে নিই কিভাবে আপনার পাখিকে ই ক্যাপ খাওয়াবেন। আপনি প্রথমে 2টা ই-ক্যাপ নেবেন এবং 1/2 কেজি সিড মিক্স নেবেন, চীনা কিংবা কাউন। আপনি এই 1/2 কেজি সিড মিক্সের ভেতরে আপনার সেই 2টি ই-ক্যাপ খুব ভালোভাবে ভেঙে মিশিয়ে নেবেন, এবং এই খাবারটি আপনার পাখির অন্যান্য খাবারের পাশাপাশি নিয়মিত ব্যবহার করবে। তার আগে অতি গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই, আপনাদের সাথে যে 2টি মেডিসিন শেয়ার করলাম এটা অবশ্যই শীতের ভেতরে কোর্স করানোর চেষ্টা করবেন, কারণ অতি গরমে এটা ব্যবহার করবেন না। ই ক্যাপ এবং ই সেল খাওয়ালে পাখির শরীরের টেম্পারেচার এমনিতেই বেড়ে যায়, এই কারণেই ব্রিডিং মোডে আসে। সেই জন্য আপনি যদি এটা গরমের ভেতর ট্রাই করেন তাহলে পাখি হিট স্ট্রোক করার সম্ভাবনা থাকে। সেই জন্য খেয়াল রাখবেন খুব গরমের সময় এই কোর্সটি করানো যাবে না, কারণ গরমকালে পাখির শরীরের তাপমাত্রা এমনিতেই বেশি থাকে। আপনি যদি আবার এই কোর্স করান তাহলে পাখির হিতে বিপরীত হতে পারে। সেজন্য খেয়াল রাখবেন এই কোর্সটি শীতের ভিতরে করানোর। আশা করি বিষয়টি আপনাদের পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি। এছাড়াও যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিংক দেওয়া থাকবে, চাইলে আমার সাথে সরাসরি মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত পাখি পালন বিষয়ে নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। Thank you.